আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আরও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন। কেমন, আজ আমি আপনাদের জন্য রমজান স্পেশাল আরেকটি ইফতার আইটেম নিয়ে উপস্থিত হলাম। এই ইফতার আইটেমটি তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের সময় খেয়ে দেখবেন মন এবং প্রাণ জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা দই বড়া ইফতার পেলে দেখে নেবেন পরিবারের সকলে খুশি হয়ে যাবে। আর দেরি নয়, তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কি করে খুব সহজভাবে দই বড়া রেসিপিটি বানানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দই বড়া তৈরির জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নিব। সেজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ সোলার ডালের বেসন। বেসনটাকে একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব, যাতে করে বেসনের মধ্যে বেসনের কোনো শক্ত দানা না থাকে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমন হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। এবার ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি দই বড়াতে দেওয়ার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। সেজন্য ব্লাইন্ডারের ঝাড়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কিশমিশ। এরপর ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা। তারপর ঝাড়ে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার ব্লাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এই বাটিতে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এবার দই খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিব। এখন দইয়ের সাথে মিশিয়ে নেব ব্লেন্ড করে রাখা সেই পেস্টটা। এখানে আমি টক দই ইউজ করেছি, তাই দইয়ের মিশ্রণটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য চিনি এবং কিশমিশ ইউজ করেছি। এই মিশ্রণটাতে কিশমিশ দেওয়াতে এর স্বাদ আরও অনেক বেড়ে গিয়েছে। এই মিশ্রণটা টক মিষ্টি করেই বানাতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি টক মিষ্টি দই থাকে, তাহলে সেই দই দিয়ে এই মিশ্রণটা করে নিতে পারেন। আর একটা কথা, পুরোপুরি মিষ্টি দই দিয়ে এই মিশ্রণটা করলে কিন্তু দই বড়া খেতে ভালো লাগবে না। এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিব বেকিং সোডা। এখানে বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না। এবার 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে নিচ্ছে। এখন হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে বেসনের ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে আসে এবং কালারটা অনেকটা লাইট কালার হয়ে আসবে। এখন বেসনের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা দিয়ে বড়া বানিয়ে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম। এখন আমি 1 চা চামচের সাহায্যে ব্যাটার নিয়ে তেলের মধ্যে 1 চা চামচ করে ব্যাটার ছেড়ে দিব।
বড়া তেলের মধ্যে ছাড়ার পর বড়ার মধ্যে যে হাত পা বেরিয়েছে সেগুলো পরবর্তীতে মানে বড়া ভেজে তুলে রাখার পর সাইটের এবড়ো থেবড়ো অংশগুলোকে ভেঙে বাদ দিয়ে নিলেই হবে। এই পর্যায়ে চুলার জালটা রাখতে হবে মিডিয়াম লো ফ্লেমে। এবার অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব যাতে প্রতিটা সাইডে একই কালার আসে। এবার বড়াগুলোকে আমি ডার্ক ব্রাউন করে ভেজে তুলে নিব। এভাবে করে আমি বেসন দিয়ে বাকি বড়াগুলো ভেজে তুলে নিব। এখানে এই বুলের মধ্যে আমি অনেকটা পরিমাণ খাবার পানি নিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছে। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এখানে কিন্তু ট্যাপের পানি দেওয়া যাবে না, খাবার পানিই দিতে হবে, কারণ বড়ার ভেতরে কিন্তু এই পানিটা ঢুকে যাবে। এখন এই পানির মধ্যে বড়াগুলো ঢেলে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে বড়াগুলো পানিতে ডুবিয়ে দিব। তারপর 8 থেকে 10 মিনিট মতো বড়া পানিতে এভাবে করে রেখে দিব। এভাবে করে বড়াগুলো ভিজিয়ে রাখার ফলে বড়ার ভেতর থেকে এক্সট্রা তেলগুলো বেরিয়ে আসবে এবং বড়াগুলো ফুলে বড় সাইজের হয়ে আসবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার পানি থেকে একটা করে বড়া তুলে হালকা হাতে চাপ দিয়ে বড়া থেকে পানি বের করে নিব এবং সার্ভিং ডিশে বড়া রাখব। খুব বেশি চাপ দিয়ে পানি বের করতে যাবেন না, তাহলে বড়া ভেঙে যাবে। বড়াগুলো চেপে তুলে নেওয়ার পর দেখুন পানির মধ্যে কতটা পরিমাণে তেল ভাসছে, বড়ার ভেতরে এক্সট্রা তেলটা বেরিয়ে এসেছে। এবার পানির বলটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই বড়ার ডিশের মধ্যে আমি বড়ার উপরে দইয়ের সেই মিক্সচারটা পুরোটাই ঢেলে দিব। তারপর উপরে অল্প করে চামচের সাহায্যে সাদা দই দিয়ে নেব। এবং উপর থেকে ছিটিয়ে দিব অল্প চাট মশলা, অল্প লাল মরিচের গুঁড়া আর দিব ভাজা জিরার গুঁড়া। এভাবে করে এই দই বড়ার ডিশটাকে সাজুগুজু করে নিব। আপনারা চাইলে এই বড়াতে ধনিয়া পাতার চাটনি অথবা পুদিনা পাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। এই ডিশটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের সময় পরিবেশন করে দেখবেন মন এবং প্রাণ জুড়িয়ে যাবে। এবার আমি এই দই বড়ার ডিশটাকে 20 থেকে 30 মিনিট মতো ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো। 30 মিনিট পর একটা বাটিতে আমি 2 পিস দই বড়া নিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন দই বড়া কতটা পরিমাণে সফট হয়েছে এবং দইয়ের মিক্সচারটা বড়াগুলোতে কতটা পরিমাণে শুষে নিয়েছে। খেতে দারুণ লাগছে। গরমের মধ্যে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি দই বড়া হলে তো আর কোনো কথাই নেই। আশা করছি ভিউয়ার্স, আমার আজকের ইফতার আইটেম রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন। কেমন? আজ তাহলে বিদায় নিচ্ছি। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।